নমস্কার বন্ধুরা, বুলার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আজ আমি করে দেখাবো তোমাদের মাখানা দিয়ে একটা সুন্দর পোলাওয়ের রেসিপি। মাখানা যে আমাদের শরীরের কত উপকার করে তা তো তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদেরকে বলি শোনো, মাখানা কিন্তু ডায়াবেটিস সারায়, ওজন কমাতে সাহায্য করে। এ দেখো, এরকম 50 গ্রাম মতন মাখানাকে আমি ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিলাম। দিলেও হয়, আর স্টিমে লো আঁচে রাখলে জিনিসটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। এটাকে একদম হাই ফ্লেমে করবে না, তাহলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে, চাল সিদ্ধ হবে না। গোবিন্দভোগ চালের এরকম ঝরঝরে পোলাও এবার প্লেটিং করে ফেলো, গরম গরম খাও, দুর্দান্ত লাগবে। এর সাথে মনে হয় কিছুই লাগে না, এটাই শুধু খাওয়া হয়ে যায়। এত মিষ্টি মিষ্টি আর মাখানার একটা অপূর্ব স্বাদ, এটা ঠিক বলে বোঝানো যাবে না।
এটা তোমরা একবার হলো বানিয়ে খেয়ে আমাকে জানিও, একটু লাইক কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে সব সময় থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তারপরে অল আইকন আসবে সেটাও প্রেস করে দেবে। আমি এটা ফিশ চিলি দিয়ে সার্ভ করেছি। সবাই ভালো থেকো।